হ্যালো ওয়েলকাম টু টি ডাব্লু এস একাডেমি আজ আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে মন্ডে হিস্ট্রির ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আমি পড়তি মন্ডে আলোচনা করে থাকি তো আজকের ক্লাসটিউ হিস্ট্রির উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে কি রাজনৈতিক আধিপত্য লাভের যে যুগ ছিল যেখানে আমরা দিনের ক্লাসে ষোড়শ মহাজনপদ ও মগদের উত্থান এই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং মগধের উত্থানের মগধে যে প্রধান চারটি বংশ শাসন করেছিল তার মধ্যে প্রথম হর্ষঙ্ক বংশ তারপরে শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌজ বংশ চারটি বংশ প্রধান শাসন করেছিল মগধে তো প্রথম আমরা হর্ষঙ্ক বংশ নিয়ে প্রথম দিনের ক্লাসে আলোচনা করেছি তারপরে আজকের ক্লাসে আমরা শিশুনাগ বংশ নন্দ বংশ এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মৌর্য বংশ এটা নিয়ে কিন্তু আলোচনা হবে তো সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও যারা যুক্ত হচ্ছে তাদের সকলকে ওয়েলকাম আর সকলকে বলবো একটি করে লাইক করে দাও প্রতিদিন সন্ধ্যা ছটার সময় ক্লাস হয়ে থাকে আর দা ওয়ে অফ সলিউশনে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দা ওয়ে অফ সলিউশনকে তার সঙ্গে টি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ গ্রুপগুলো ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে দেখো প্রথমে আমরা কিছু তথ্য জেনে নেব সেচনাক বংশ বা সম্পর্কে যেটা আমরা আলোচনার তারপরে ডিটেলসে আলোচনায় ঢুকে যাব। এবং সেখান থেকে কিন্তু আমরা প্রশ্ন উত্তর শেষণ করব আমি তিরিশটি প্রশ্ন রেখেছি তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য তো সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে খুবই দারুণ হতে চলেছে ক্লাসটি দেখো প্রথমে আসি শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ বংশ বা শৈশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিশুনাগ বংশ বা শৈশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে তিনি হচ্ছেন শিশুনাগ বলা হচ্ছে তিনি হর্ষঙ্ক বংশের শেষ শাসক দশককে হর্ষঙ্ক বংশের শেষ শাসককে ছিলেন নাগদশক তাকে হত্যা করে শিশুনাগ বা শৈশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন কে শিশুনাগ কিন্তু তাকে হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি এই নাগদশকের কে ছিলেন মন্ত্রী ছিলেন নাগ দশকের একটি কিন্তু মন্ত্রী ছিলেন তার পরবর্তী সময়ে তিনি তাকে হত্যা করে নতুন বংশের সূচনা করেছিলেন ক্লিয়ার তিনি বৈশালীতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন আমরা সকলেই জানি যে প্রথমে মগধের রাজধানী কোথায় ছিল রাজগৃহ তারপরে সেটা পাটলিপুত্রে উদয়নী বা উদয়ভদ্রিক কিন্তু কি করেছিল স্থানান্তরিত করেছিল তো এই যে পাটলিপুত্রে স্থানান্তর করা হয়েছিল সেখান থেকে কিন্তু শিশুনাগ বংশের যিনি প্রতিষ্ঠাতা শিশুনাগ তিনি কিন্তু আবার তার রাজধানীটি কি বৈশালীতে স্থানান্তরিত করেছিলেন ক্লিয়ার তারপরে দেখো শিশুনাগ বংশ সম্পর্কে শিশুনাগ শিশুনাগ অবন্তীর বংশ কি কি অবন্তীর যিনি শাসক ছিলেন কি নিকে প্রদ্যোত তিনি কিন্তু অবন্তীর শাসক ছিলেন এই প্রদ্যোত বংশকে কি করেছিলেন প্রদ্যোত বংশকে কিন্তু তিনি ধ্বংস করেন এবং অবন্তিকে মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন বৎস ও কোশল দুটি মহাজনপদ ছিল বৎস ও কোশল এই দুটি রাজ্যকেই কি করেছিল তিনি কিন্তু তার সাম্রাজ্যভুক্ত মগধের সাম্রাজ্যভুক্ত কিন্তু তিনি করেছিলেন ক্লিয়ার তারপরে দেখো শিশুনাগ বংশের উল্লেখযোগ্য শাসক কে ছিলেন শিশুনাগ বংশের উল্লেখযোগ্য শাসক ছিলেন কি শিশুনাগ ও কালাশাগ বা কালাশক বা কালবর্ণ তিনি কিন্তু ছিলেন কি শিশুনাগ বংশের উল্লেখযোগ্য শাসকদের মধ্যে কিন্তু অন্যতম তারপরে আসবো আমরা দেখো শিশুনাগ বংশের পরে কোন বংশ মগদের সিংহাসনে বসে সেটা হচ্ছে নন্দ বংশ নন্দ বংশ সম্পর্কে কি বলা হচ্ছে মগধের প্রথম অক্ষত্রিয় রাজবংশ সেটা কোনটি মগধের প্রথম অক্ষত্রিয় রাজবংশ সেটা হচ্ছে নন্দ বংশ খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য এটা কি আমরা মনে রাখবো তারপরে দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ কিন্তু ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা তিনি মহাপদ্ম নন্দ একজন কি জৈনিক ব্যক্তি ছিলেন তিনি কালাশোককে হত্যা করেছিলেন এবং কালাশোকের যে সমস্ত পরবর্তী বংশধর ছিলেন তাদেরকে কিন্তু তিনি হত্যা করেছিলেন কালাশোক ছিলেন শৈশুনাগ বংশের শেষ শাসক এবং কিছু কিছু জায়গায় কিন্তু শিশুনাগ বংশের শেষ শাসককে দোয়া থাকে মহানন্দিন দোয়া থাকে কিন্তু অ্যাকচুয়ালি কালাশোক হবে কালাশুক কিন্তু এই বংশের শৈশুনক বংশের শেষ শাসক ছিলেন তাকে মহাপদ্ম নন্দ কি করেছিলেন হত্যা করে এই নন্দ বংশের সূচনা করেছিলেন তারপরে দেখো মহাপদ্ম নন্দকে উগ্রসেন হিসাবে বর্ণনা করা হয় মহাপদ্ম নন্দের একটি উপাধি বা তাকে কি নামে ডাকা হয় সেটা হচ্ছে উগ্রসেন নামে কিন্তু তাকে অভিহিত করা হয় তাকে একরাট বা এক ছত্র সম্রাট একরাট বা এক ছত্র সম্রাট সর্বক্ষত্রান্তক বা ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী ক্ষত্রিয় রাজাদের উচ্ছেদকারী কারণ তিনি কি ছিলেন তিনি ছিলেন অক্ষত্রিয় রাজবংশের রাজা এবং তিনি কি ক্ষত্রিয় রাজাদের উচ্ছেদকারী হিসাবে পরিচিত হন এবং দ্বিতীয় পরশুরাম যে উপাধি সেটাও কিন্তু তিনি গ্রহণ করেছিলেন বা তাকে কিন্তু এই হিসাবে বর্ণনা করা হয় ক্লিয়ার তারপরে দেখো নন্দ বংশের শেষ শাসক শাসককে ছিলেন নন্দ বংশের শেষ শাসক ছিলেন ধননন্দ কিন্তু ছিলেন নন্দ বংশের শেষ শাসক তারপরে আমরা আসবো খুবই গুরুত্বপূর্ণ একটি বংশ সেটা হচ্ছে কি মৌজ বংশ খুবই ইম্পর্ট্যান্ট এই মৌজ বংশ থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে মৌজদের যে সমস্ত শাসকগণ এসছে তার মধ্যে কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে হচ্ছে অশোক অশোকের থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তো এগুলি আমাদের ডব্লিউ পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু বিভিন্ন প্রশ্ন পড়ে থাকে মৌজ বংশ থেকে তো অবশ্যই এটা আমাদের ভালোভাবে পড়তে হবে মৌজ বংশটি তো যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো ক্লাসে একটি করে লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও দেখো প্রথমে বলা হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু ছিলেন মৌজ বংশের প্রতিষ্ঠাতা এবার এই যে মৌর্য বংশের প্রতিষ্ঠা এই মৌর্য বংশের প্রতিষ্ঠার পেছনে একটি কারণ ছিল বা মৌর্য বংশ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই যে নন্দ বংশের যিনি শেষ শাসক কে ছিলেন ধননন্দ ধননন্দকে কে পরাজিত করেছিলেন ধননন্দকে কিন্তু পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তিনি কে চাণক্য চাণক্য বা চন্দ্রগুপ্ত মৌজ দুজনে কিন্তু মিলে ধননন্দকে পরাজিত করে মগদের শাসন ভার কিন্তু তারা গ্রহণ করেছিল বা মগধের সিংহাসনে বসেছিল তারপরে দেখো চন্দ্রগুপ্ত মৌজের পুত্র কে ছিল চন্দ্রগুপ্ত মৌজের পুত্র ছিল বিন্দুসার বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে পার্থক্য আছে সকলে যেন বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং বিন্দুসার হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌজের পুত্র এবং মৌজ বংশের কিন্তু একজন শাসক ছিল বিন্দুসার তার উত্তরাধিকার তিনি হন বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌজের পরে বিন্দুসার অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন অমিত্রঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে খুবই ইম্পর্টেন্ট অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন কে বিন্দুসার গ্রহণ করেছিলেন অমিত্রঘাত কথার অর্থ কি অমিত্রঘাত কথার হচ্ছে শত্রু হননকারী শত্রু হননকারী হচ্ছে অমিত্রঘাত কথার অর্থ ক্লিয়ার তারপরে দেখো মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন মহান সম্রাট অশোক অশোক ছিলেন কি মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন এই যে বিন্দুসার বিন্দুসারের কিন্তু পুত্র ছিলেন কে বিন্দুসারের পুত্র তিনি ছিলেন অশোক এবং মৌজ বংশের কি তৃতীয় শাসক ছিলেন এই অশোক মহান অশোক মৌজ বংশের শেষ শাসক কে ছিলেন মৌস বংশের শেষ শাসক ছিলেন ছিলেন মৌজ বংশের শেষ ক্লিয়ার এই হচ্ছে বেসিক জিনিস বংশ সম্পর্কে এবং আরেকটি জিনিস সেটা হচ্ছে মৌজ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সেটা হচ্ছে পাটলিপুত্র কিন্তু ছিল মৌজ সাম্রাজ্যের রাজধানী তারপরে আমরা আসবো দেখো প্রশ্নোত্তর শেশনে এখান থেকে প্রশ্ন উত্তর করার মাধ্যমেই আমরা কিন্তু এই সেশনটা কন্টিনিউ করব এবং আমরা কিন্তু আরো ডিটেলসে জানবো প্রশ্ন উত্তর করার মাধ্যমে ক্লিয়ার প্রথমে দেখো বলা হচ্ছে শিশুনাগ কোথাকার রাজপুত্র ছিলেন শিশুনাগ কোথাকার রাজপুত্র ছিলেন শিশুনাগ সঠিক উত্তর কি হবে শিশু নাগ কোথাকা রাজপুত্র ছিলেন সঠিক উত্তর হবে বৈশালী রাজপুত্র কিন্তু তিনি ছিলেন বৈশালী কোন মহাজনপদের রাজধানী বৈশালী ব্রিজি মহাজনপদের রাজধানী ব্রিজি মহাজনপদের রাজধানী হচ্ছে বৈশালী সেখানকার রাজপুত্র ছিলেন প্রথম পর্বেতে সেখানকার রাজপুত্র ছিলেন যিনি তিনি হচ্ছেন শিশুনাথ কে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করে কে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করেছিল সঠিক উত্তর করো প্রথম বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছিল কি অজাতশত্রু কোথায় রাজগৃহে প্রথমটি আয়োজিত হয়েছিল রাজগৃহে অজাত শত্রু কর্তৃক কিন্তু আয়োজন করা হয়েছিল প্রথমটি দ্বিতীয়টি কোথায় আয়োজিত হয়েছিল দ্বিতীয়টি আয়োজিত হয়েছিল কার সময়কালে কে আহ্বান করেছিল সঠিক উত্তর হবে তিনি হচ্ছেন কালাশো করছি তার আহ্বানকারী ছিলেন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের এবং এটা কোথায় হয়েছিল রাজধানী বৈশালীতে বৈশালী এটা আয়োজিত হয়েছিল এবং কার সভাপতিত্ব হয়েছিল কামি। সভাপতিত্বে কিন্তু হয়েছিল এটা মনে রাখবে ক্লিয়ার দ্বিতীয় পরশুরাম উপাধি কে গ্রহণ করে এক্ষুনি আলোচনা করলাম দ্বিতীয় পরশুরাম উপাধি কে গ্রহণ করেছিলেন সঠিক কি কিভাবে কে গ্রহণ করেন দ্বিতীয় পরশুরাম উপাধি দ্বিতীয় পরশুরাম উপাধি যেটি সেটা গ্রহণ করেছিলেন তিনি হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা নন্দ তিনি কিন্তু দ্বিতীয় পরশুরাম উপাধি গ্রহণ করেন নন্দ বংশের রাজধানী ছিল কোথায় নন্দ বংশের রাজধানী কোথায় ছিল বললাম শৈশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল বৈশালী ছিল বৈশালী ছিল শিশুনাগদের রাজধানী শিশুনাগ মৌজদের রাজধানী কোথায় ছিল মৌজ বংশের রাজধানী ছিল কোথায় পাটলিপুত্রে আর হর্ষঙ্গ বংশের রাজধানী ছিল কোথায় প্রথম পর্বে ছিল পরবর্তী সময়ে পাটলিপুত্র তো নন্দ বংশের রাজধানী কোথায় ছিল নন্দ বংশেরও রাজধানী কিন্তু ছিল পাটলিপুত্রে বিশেষ করে রাজধানী ছিল কোথায় পাটলিপুত্রে পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন এসে থাকে যে ধননন্দের রাজধানী কোথায় ছিল কোনো বংশ পার্টিকুলারই দেয় না শুধু দেয় ধননন্দের রাজধানী কোথায় ছিল তো সঠিক উত্তর হবে পাটলিপুত্রে কিন্তু তার রাজধানী ছিল আলেকজান্ডার মগদের। আলেকজান্ডার মগদের শাসক ছিলেন না এটা আলেকজান্ডার কখনোই মগদের শাসক ছিলেন না আলেকজান্ডার যখন যখন ভারত আক্রমণ করেন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসককে ছিলেন কবে আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসককে ছিলেন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন কবে তিনশো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে পূর্বে পূর্বে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন বা ভারতে এসেছিলেন তিনি যখন ভারতে এসেছিলেন তখন যিনি মগধের শাসক ছিলেন তিনি হচ্ছেন ধননন্দ ক্লিয়ার আলেকজান্ডার কবে ভারতে এসেছিলেন এক্ষুনি বললাম সঠিকোত্তর কেবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে এসেছিলেন তিনি ভারতে এসেছিলেন সিন্ধু নদ অভিযান করেছিলেন এবং সেখানে কি তার তাকে কে পরাজিত করেছিল তাকে কে বাধা দিয়েছিল ভারতে আক্রমণে তিনি হচ্ছেন রাজা পুরুষোত্তম পুরু পুরুষ সাথে তার একটি যুদ্ধ হয়েছিল কি যুদ্ধ সকলে নিচে কমেন্ট অ্যান্সার করো এটা কিন্তু আমি পরে রেখেছি পরে আলোচনা হবে তো এখনই বলছি না তারপরে দেখো মৌজ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌজ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌজ হচ্ছেন মৌজ বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌজের প্রধান পরামর্শদাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌজের প্রধান পরামর্শদাতা কে ছিলেন কৌটিল্য মেগাস্থিনিস সংঘমিত্রা আর হচ্ছে পুরুষোত্তম সঠিক উত্তর কি হবে চন্দ্রগুপ্ত মৌজের প্রধান পরামর্শদাতা কে ছিলেন তিনি হচ্ছেন বা তার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন কৌটিল্য বা তার অপর নাম কি চাণক্য চাণক্য বা তার আরেকটি নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত পরীক্ষায় এরকম এসে থাকে যে চন্দ্রগুপ্ত মৌজের অপর কোন নিচের কোন নামটি একটি চন্দ্র সরি কৌটিল্যের অপর নাম কোনটি নিচে চারটি অপশান দিতে পারে তার মধ্যে যদি বিষ্ণুগুপ্ত থাকে তো অ্যান্সার করবে বিষ্ণুগুপ্ত চাণক্য থাকলে চাণক্য করবে তো এরকমই প্রশ্নই পরীক্ষায় আসতে পারে ক্লিয়ার তারপরে দেখো গ্রিক গ্রন্থগুলিতে কাকে স্যান্ডো বলে বর্ণনা করা হয়েছে ডব্লিউ বিসিএস কি ডব্লিউ বিউটি ডব্লিউ বিসিএস ইয়ার কোশ্চেন যে গ্রিক রচনাগুলিতে কাকে স্যান্ডো বলে বর্ণনা করা হয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান করা হয়েছিল ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান করা কে করেছিল বা কারা করেছিল সঠিক উত্তর কি হবে আলেকজান্ডার প্রথম দারিয়াস বা প্রথম প্রথম বৈদেশিক আক্রমণ কে করেছিল এটা হবে কে করেছিল কারা করেছিল যদি বলা হয় তাহলে কি হবে তারা হচ্ছে পার্শ্বিক ছিল ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল পার্শ্বিকরাজ কিন্তু ভারতে প্রথম বৈদেশিক আক্রমণ করেছিল পার্শ্বিক বা পারস্য পার্শ্বিকরা ক্লিয়ার তো প্রথম কে করেছিল সঠিক উত্তর হবে প্রথম করেছিল তিনি হচ্ছেন ক্যাম্বেসিসের পুরো যিনি পুত্র তিনি হচ্ছেন প্রথম দারিয়াস তিনি কিন্তু প্রথম আক্রমণ করেছিলেন ক্লিয়ার এবং তিনি কিন্তু সাফল্যও লাভ করেছিলেন ভারত আক্রমণে গ্রিক সম্রাট আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন গ্রিক সম্রাট আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন দেখো বৈদেশিক আক্রমণের ভেতরে অনেকেই কিন্তু আক্রমণ করেছিল সাইরাস পড়েছিল দা প্রথম দ্বারায়ুষ তারপরে দ্বিতীয় তৃতীয় দ্বারায়ুষ প্রভৃতি ব্যক্তিবর্গরা কিন্তু ভারত আক্রমণ করেছিল তার মধ্যে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ যার নামটা বারবার উঠে আসে তিনি হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটার তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন তার সেনাপতি কে ছিল সঠিক উত্তর কী হবে তার সেনাপতি কে ছিলেন সেলুকাস কিন্তু ছিলেন তার সেনাপতি ক্লিয়ার বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন সঠিক উত্তর কি হবে বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বৈদিক ধর্ম আজীবক ধর্ম জৈন ধর্ম ধর্ম কোন ধর্ম সঠিক উত্তর কি হবে চন্দ্রগুপ্ত মৌজ কোন ধর্মের অবলম্বী ছিল চন্দ্রগুপ্ত মৌজ জৈন ধর্মের কিন্তু পৃষ্ঠপোষক করতেন তার যে জীবনের শেষ পর্বে গিয়ে তিনি কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু বিন্দিসার ছিলেন কি আজীবক ধর্মের পৃষ্ঠপোষক আমি ধর্ম যে প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে ডিটেলসে আলোচনা করেছিলাম যে আজীবক ধর্মটা কি তো তোমরা যদি ক্লাসটি এখনো না দেখে থাকো অবশ্যই কিন্তু ওপরে ক্লিক করে দেখে আনবে তারপরে দেখো মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন মেগাস্তিনিস কোথা থেকে ভারতে এসেছিলেন সঠিক উত্তর কি হবে কার রাজত্বকালে ভারতে এসেছিলেন দেখো মেগাস্থিনিস এসেছিলেন মৌজ সাম্রাজ্যে যখন মগধে ছিল মৌজ যুগে মৌজ যুগে কিন্তু তিনি ভারতে এসেছিলেন তিনি কোথা থেকে ভারতে এসেছিলেন তিনি ভারতে এসেছিলেন কোথা থেকে গ্রিক গ্রিক ছিলেন তিনি তাই তো তিনি তো দেখ মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন সঠিক হবে তিনি এসেছিলেন ভারতে মৌজ যুগে সঠিক উত্তর হবে প্রথম চন্দ্র চন্দ্রগুপ্ত মৌজের সময় তিনি ভারতে এসেছিলেন কার দূত হিসেবে ভারতে এসেছিলেন প্রথম প্রথম সেলুকাস প্রথম সেলুকাসের দূত হিসেবে তিনি ভারতে এসেছিলেন এবং একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন সেটি হচ্ছে ইন্ডিকা গ্রন্থ ইন্ডিকা গ্রন্থ এগুলি মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকা গ্রন্থ কার লেখা পরীক্ষায় এসে থাকে সঠিক উত্তর হবে মেগাস্থিনিস রচিত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা গ্রন্থ ক্লিয়ার তারপর দেখো বিন্দুসারের পরে কে মৌজ সাম্রাজ্যের সিংহাসনে বসেন বিন্দুসারের পরে কে মৌজ সাম্রাজ্যে সিংহাসনে বসে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে প্রথম কে বসে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌজ তারপর কে বসে সিংহাসনে তিনি হচ্ছেন বিন্দুসার বিন্দুসার তারপরে যিনি শাসক হন তিনি হচ্ছেন অশোক সঠিক উত্তর কি হবে অশোক ক্লিয়ার কাকে চন্ডাশোক নামে অভিভিত করা হয় কাকে চন্ডাশোক নামে অভিভিত করা হয় দেখো চন্ডাশোক নামে কাকে অভিহিত করা হয় সঠিক উত্তর কি হবে মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক অশোক সঠিক উত্তর হবে অশোককে কিন্তু চন্ডাশোক নামে অভিহিত করা হয় আরেকটি তাকে আরেকটি নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে তো দেখো কেন বলা হয় তাকে চন্ডাশোক চন্ডাশোক বলার পিছনে তার কারণ হচ্ছে তিনি যখন আহ সিংহাসনে বসেন তিনি কিন্তু তার কথিত আছে যে তিনি নিরানব্বই জন তার কি ভাই নিরানব্বই জন ভাইকে কি করেন ভাইকে হত্যা করেন হত্যা করেন এই কারণে কিন্তু তাকে কি চণ্ডাসক নামে অভিহিত করা হয় এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু কলিঙ্গ যুদ্ধ যখন হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল তো কলিঙ্গ যুদ্ধের পরে তিনি মানুষের যে ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর মানুষ যে নিহত হন তা সেটা দেখে তিনি কিন্তু পরে অহিংসার পথ অবলম্বন করেন কি অহিংসার পথ অবলম্বন করার ফলে কিন্তু তিনি ধর্মাশোকে পরিণত হন চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত পরিবর্তন হয়েছিলেন এই কারণেই কিন্তু তিনি ক্লিয়ার এটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট পরে দেখো দ্য ওয়ে অফ সলিউশনের কুড়িটি প্র্যাকটিসের তুমি যদি এখনও ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে নেবে তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে পরীক্ষার জন্য আর এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য বিভিন্ন প্রশ্ন ইউনিক ইউনিক প্রশ্ন দেওয়া আছে যেগুলি পরীক্ষায় আসার মতো প্রশ্ন এটা প্র্যাকটিস করলে আশা করি তুমি এইটটি পার্সেন্ট তোমার পরীক্ষার প্রশ্নোত্তর কভার পেয়ে কভার করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য ওএমআর দেওয়া আছে তো তোমরা যদি এটা ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে নেবে কত একশো ঊনপঞ্চাশ টাকা কত ওয়ান মিনিট একশো ঊনপঞ্চাশ টাকা যেটা কিন্তু তোমার খুবই স্বল্প মূল্য একশো টাকা তো এটা তুমি যদি পে করো অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হলো সেখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে ই বুকটি ক্লিয়ার তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্নে আমরা আসলাম কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় কবে এক্ষুনি বলছিলাম কলিঙ্গ যুদ্ধের কথা তো কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর কি হবে কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয় কার কার মধ্যে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ হয় কার মধ্যে কলিঙ্গ রাজ কলিঙ্গ কোন অঞ্চলকে বলা হয় কলিঙ্গ বলা হয় বর্তমান যে ওড়িশা ষ ওড়িশা অঞ্চলকে কি বলা হয় কলিঙ্গ কলিঙ্গ বলা হয় ওই অঞ্চলকে তো এই যে ওড়িশা অঞ্চলকে কলিঙ্গ বলা হয় ওই কলিঙ্গ রাজাদের সঙ্গে অশোকের একটি যুদ্ধ সংগঠিত হয় যেটাকে বলা হয় কলিঙ্গ যুদ্ধ অশোকের পুরো সম্পূর্ণ জীবনে একটি যুদ্ধ তিনি সংগঠিত করেছিলেন একটি যুদ্ধ করেছিলেন সেটা হচ্ছে এই কলিঙ্গ যুদ্ধ এই কলিঙ্গ যুদ্ধের পরে তিনি ক্ষয়ক্ষতি দেখে আমি বললাম তিনি ধর্মা পরিণত হন তিনি কি অহিংসার পথ অবলম্বন করেছিলেন তো এই যুদ্ধটি কার কার মধ্যে হয়েছিল কলিঙ্গরাজ এবং অশোকের মধ্যে কে জয়ী হয়েছিলেন অশোক কিন্তু কি হন অশোক বিজিত হন অশোক জয়ী হয়েছিলেন এই যুদ্ধটি কি তারপরে দেখো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় আয়োজিত হয় উত্তরে কানে দেওয়া আছে সঠিক উত্তর হবে পাটলিপুত্র পাটলিপুত্র হবে উত্তর এখানে কাশ্মীরে পড়ে গেছে ভুল করে এটা এটা পাটলিপুত্র হবে পাটলিপুত্রে আয়োজিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ সংগতি কিন্তু এটা কার সময় হয়েছিল সঠিক উত্তর কি হবে কার সময় হয়েছিল এটা এটা কার সময় হয় অশোক অশোকের সময় হয়েছিল কার সভাপতিত্বে হয়েছিল এটা উপগুপ্ত বা মোগালিপুত্র তিসা তার সময়ে কিন্তু হয়েছিল উপগুপ্ত সভাপতিত্বে ক্লিয়ার তো এটা মনে রাখবে অসুখের সময় হয়েছিল পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংগীতি আর চতুর্থী কোথায় হয়েছিল কনিষ্ক সময়ে কোথায় কাশ্মীরে অশোকের ধ কতগুলি মুখ্য অনুশাসন বা শিলালিপি পাওয়া গেছে অশোকের কতগুলি মুখ্য অনুশাসন বা শিলালিপি ছিল তো অশোকের সঠিক উত্তর কি হবে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে অশোকের মুখ্য অনুশাসন ছিল কতগুলি সঠিক উত্তর কী হবে অশোকের সময়ে বিভিন্ন লিপি পাওয়া গেছে বিভিন্ন কিন্তু স্তম্ভ পাওয়া গেছে তো অশোকের সময়ে কতগুলি মুখ্য অনুশাসন বা শিলালিপি পাওয়া গেছে তের চোদ্দটি কিন্তু মুখ্য শিলালিপি পাওয়া গেছে চোদ্দটি মুখ্য চোদ্দোটি কি মুখ্য সাতটি গৌণ সাতটি লিপি এবং তেরোটি কি তেরোটি মুখ্য স্তম্ভ লেখ স্তম্ভ লেখ পাওয়া গেছে অশোকের সময়ে ক্লিয়ার যার মধ্যে গুরুত্বপূর্ণ তেরোটি চোদ্দোটি মুখ্য অনুশাসন যেগুলি খুবই ইম্পর্টেন্ট তো দেখো চোদ্দটি অনুশাসনের মধ্যে প্রথম অনুশাসনে কি বলা হচ্ছে প্রথম অনুশাসনে পশু বলি নিষিদ্ধকরণ এটা পরীক্ষায় বারবার এসে থাকে পশু বলি নিষিদ্ধকরণ সম্পর্কে বলা হয়েছে এবং বিভিন্ন কলিঙ্গ যুদ্ধ ধর্মনীতি তার বিভিন্ন তারপরে তার যে রাজসভা প্রভৃতি সম্পর্কে কিন্তু আলোচনা করা ছিল সেখানে সবচেয়ে তেরোটি মুখ্য অনুশাসনের মধ্যে সবচেয়ে যে স্তম্ভের মধ্যে তেরোটি যে স্তম্ভ পাওয়া গেছিল তার মধ্যে শাস্তি স্তম্ভ এক জায়গায় পাওয়া গেছিল যেটা হচ্ছে তোপরা অঞ্চলে আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ সেটা হচ্ছে এলাহাবাদ স্তম্ভ এলাহাবাদ অশোক স্তম্ভ যেটা সেটা কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ক্লিয়ার তারপরে দেখো সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সাঁচি স্তূপ কোথায় অবস্থিত সাঁচির স্তূপ এটা ভোপালে অবস্থিত তাই তো মধ্যপ্রদেশের ভোপাল তো এটা কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হবে এটা হচ্ছে অশোক কিন্তু নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ অশোকের শিলালিপিগুলি পাঠ করেন কে অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার উদ্ধার করেছিলেন অশোকের শিলালিপিগুলি কি ভাষায় লেখা হতো অশোকের শিলালিপিগুলি কি ভাষায় লেখা হতো সকলে কমেন্ট অ্যান্সার করো অশোকের শিলালিপিগুলি কি ভাষায় লেখা হতো এগুলি ব্রাহ্মী ভাষায় লেখা হতো অশোকের শিলালিপিগুলি বেশিরভাগ কি ভাষায় লেখা ব্রাহ্মী বা প্রাকৃত ভাষায় লেখা প্রাকৃত ভাষায় বা ব্রাহ্মী ভাষায় কিন্তু লেখা তো এই যে অশোকের শিলালিপিগুলি এগুলি পাঠোদ্ধার করেছিলেন কে তিনি হচ্ছেন জেমস প্রিন্সে পাঠোদ্ধার করেছিলেন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ সাঁত্রিশ খ্রিস্টাব্দে সরি মাফ করবে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি উদ্ধার করেছিলেন এই শিলালিপিগুলি অশোকের কোন মুখ্য অনুশাসন বা শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের সম্পর্কে জানা যায় কলিঙ্গ যুদ্ধের বর্ণনা করা হয়েছে কোন শিলালিপিতে তো অ্যান্সার করো সকলে প্রথমটাই বললাম কি পশু বলি নিষিদ্ধকরণ তারপরে বিভিন্ন ছিল ষষ্ঠ যে অনুশাসন ষষ্ঠ মুখ্য অনুশাসন বা লিপি সেটাতে কি বলা হয়েছে তার শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে ষষ্ঠটাই একাদশে কি বলা হচ্ছে একাদশে হচ্ছে তার ধর্মনীতি আর দ্বাদশে কি দ্বাদশে হচ্ছে ধর্ম সহনশীলতা এবং ত্রায়াদশ যেটি শিলালিপি সেখানে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কিন্তু কি করা হয়েছে সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে দেখো কোন উৎকীর্ণ লিপি থেকে লিপিতে অশোকের নাম খোদিত আছে কোন উৎকীর্ণ লিপিতে অশোকের নাম খোদিত আছে সঠিক উত্তর কি হবে অশোকের নাম খোদিত আছে কোন লিপিতে ভাবুরু লিপি তারপর হচ্ছে থার্টিন শিলালিপি তারপর হচ্ছে হতিগু হস্তিগুম্ফা লিপি আর মক্সকির লিপি সঠিক উত্তর কি হবে কোন লিপিতে এটাও কিন্তু ডব্লিউ এর একটি পি ওয়াই কিউস একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তো সঠিক উত্তর কি হবে কোন লিপিতে ডি লিপিতে কিন্তু আলোচনা তার নাম অশোক হিসাবে কিন্তু অশোক নামে খোদিত আছে ক্লিয়ার কে মৌজ বংশের অবসান ঘটান মৌর্য বংশের কে অবসান ঘটিয়েছিলেন সঠিক উত্তর কি হবে মৌজ বংশের অবসান কে ঘটান মৌর্য বংশের অবসান কে ঘটিয়েছিলেন মৌজদের শেষ শাসক কে ছিলেন বৃহদরথ ব্রিয়াদরথ ছিলেন মৌজদের শেষ শাসক তার সেনাপতি কে ছিলেন তার সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ তিনি কিন্তু তাকে হত্যা করে বা পরাজিত করে কি করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন তো সঠিক উত্তর হবে মৌজ্য বংশের অবসানের পিছনে যার হাত ছিল তিনি হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ কলহনের রাজতরঙ্গিনীর মতে শ্রীনগর শহরটি কে নির্মাণ করেছিলেন কলহনের রাজতরঙ্গি দেখো রাজতরঙ্গিনী যে গ্রন্থ সেটার রচয়িতা কে তাহলে সেটার রচয়িতা হচ্ছে কলহন এবং কলহনের রাজতরঙ্গিনী থেকে কি কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে এটা পরীক্ষায় এসে থাকে কাশ্মীরের ইতিহাস তো সঠিক উত্তর তখন কি করবে রাজতরঙ্গিনী তো সেখানে শ্রীনগর শহরটি শ্রীনগর কি কাশ্মীরের রাজধানী শহর এই শ্রীনগর শহরটি কে নির্মাণ করেছিলেন বলা হচ্ছে সেখানে অশোক নির্মাণ করেছিলেন কলহনের রাস্ত্রেঙ্গনী মতে কোন নদীর তীরে হিতাসপিসের যুদ্ধ সংগঠিত হয়েছিল হিতাসপিসের যুদ্ধ যেটা কোন যুদ্ধকে বলা হচ্ছে সেটা হচ্ছে আলেকজান্ডার আলেকজান্ডার ও পুরু আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধকে কিন্তু বলা হয় যুদ্ধ নামে বলা হয় এবং এই যুদ্ধ 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 বা ঝিলম বলা হয় কারণ এই যে যুদ্ধ এটা কিন্তু ঝিলম তীরে সংগঠিত হয়েছিল তো নদীর এই যুদ্ধের কে জয়ী হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটার তিনি কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং এই যুদ্ধকে ঝিলম যুদ্ধ বলা হয় কারণ এই যুদ্ধটি ঝিলম নদীর তীরে হয়েছিল কবে হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্ট ক্লিয়ার পরের প্রশ্নে আসবো দেখো মৌর্য সাম্রাজ্য প্রধান কয়টি প্রদেশে বিভক্ত ছিল মৌর্য সাম্রাজ্য মৌজদের যে শাসন কার্য সেটা বিভিন্নভাবে চালানো হতো তাদের মধ্যে একটি ছিল তারা প্রদেশিক শাসনে বিশ্বাসী ছিল এবং প্রদেশিক শাসন তারা বিভিন্ন প্রদেশে ভাগ করেছিল তাদের যে সাম্রাজ্যটা ছিল এবং সেই সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশকে আবার কয়েকটি জনপদে বিভক্ত করেছিল এবং তারপরে সেগুলিকে আবার কয়েকটি সমহিত্র বা গ্রামিক প্রভৃতি বিভাগে কিন্তু তারা বিভক্ত করেছিল তো মৌজদের প্রধান যে চারটি বিভাগ ছিল বা চারটি প্রদেশে বিভক্ত করেছিল সেগুলি কি কি প্রথম হচ্ছে মধ্য বিভাগ মধ্য মধ্য বিভাগ যার রাজধানী ছিল কি পাটলিপুত্র পাটলিপুত্র তারপরে একটি হচ্ছে কি উত্তর উত্তরপথ পথ উত্তরা পথ বা উত্তরপথ এই উত্তরের রাজধানী কি ছিল তক্ষশিলা তক্ষশিলা ছিল উত্তরের আরেকটি হচ্ছে কি অবন্তি অবন্তি অবন্তীর রাজধানী কি ছিল উজ্জয়িনী উজ্জয়িনী এবং আরেকটি ছিল কি আরেকটি ভাগ ছিল দক্ষিণের ভাগ যেটার রাজধানী ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণে যে ভাগটি ছিল সেটা হচ্ছে সুবর্ণগিরি সুবর্ণগিরি এই চারটি বিভাগে তাদের প্রধান প্রদেশ চারটি প্রদেশে তারা তাদের সাম্রাজ্যটাকে বিভক্ত করেছিল সঠিক উত্তর কি হবে চারটি কিন্তু পরবর্তী সময়ে আর কলিঙ্গ যুদ্ধে যে কলিঙ্গ জয় করেছিল অশোক কলিঙ্গ জয় করার পরে কলিঙ্গটিকেও কিন্তু তারা তাদের সাম্রাজ্যের একটি বিভাগ হিসাবে ভাগ করে দিয়েছিল তো অশোকের পরবর্তী সময় থেকে সেটা কিন্তু পাঁচটি বিভাগ হয়ে গিয়েছিল চারটির পরে পাঁচটি হয়ে গেছিল অশোকের সময় থেকে এটা মনে রাখবে কোন লিপির অনুকরণে খরশটি লিপি সৃষ্টি হয়েছে খরশটি লিপির সৃষ্টি হয়েছে কোন লিপির অনুকরণে সঠিক উত্তর কি হবে খরশটি লিপি বিভিন্ন লিপি খরুষ্টি লিপি পালি লিপি তারপরে ব্রাহ্মী লিপি তারপরে হচ্ছে বিভিন্ন লিপি আছে কোন লিপির অনুকরণে খরষ্টী লিপিটি সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হবে আরামীয় লিপির কিন্তু বা আরামীয় বা আরমেনীয় লিপির কিন্তু যে অনুকরণ সেই অনুকরণে খরষ্টি লিপিটি সৃষ্টি হয়েছে সঠিক উত্তর কী হবে অপশান সি অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলে অভিভূত করেছেন অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলে পরিচয় দিয়েছিলেন অশোকের বিভিন্ন শিলালিপি পাওয়া গেছে অশোকের সময় তার পদবি পাওয়া গেছে তার ভিতরে যেমন ভাব্রু লেখ ভাব্রু লেখে তিনি তাকে মগধের রাজা বলে বর্ণনা করছেন মগধের রাজা মাস্কি লেকে সেখানে কিন্তু তিনি তাকে দেবনাম প্রিয়দর্শী বলে বর্ণনা করছেন জুনাগড় লেখে তিনি কিন্তু তাকে মৌজ সম্রাট বলে বর্ণনা করছেন তারপরে কান্দাহার লেখ যেটা কান্দাহার এটা খুবই গুরুত্বপূর্ণ লেক সেখানে কান্দাহার লেখে তিনি তাকে প্রিয়দর্শী বলে বর্ণনা করছেন প্রিয়দর্শী প্রিয়দর্শী ক্লিয়ার এগুলি কার প্রিয় এগুলি হচ্ছে অশোকের তো সঠিক উত্তর কি হবে কোন লিপি অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলে বর্ণনা করছেন দেবনাম প্রিয়দর্শী বলে বর্ণনা করছেন কিন্তু তার শিলালিপিতে ক্লিয়ার এটা কোন শিলালিপি মাস্ক মাস্কি শিলালিপি সেখানে কিন্তু বর্ণনা করেছেন কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী জানতে পারা যায় সঠিক উত্তর কি হবে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী জানা যায় কোন গ্রন্থ থেকে অর্থশাস্ত্র মুদ্রা রাক্ষস ইন্ডিকা কোনটি থেকে সঠিক উত্তর কি হবে আমি এক্ষুনি বললাম ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে তিনি হচ্ছেন মেগাস্থিনিস তো এই মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানা যায় হস্তি গুমফা লিপি কোন শাসকের শাসনকালের উপর আলোকপাত করে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর করো লিপি সঠিক উত্তর হবে কলিঙ্গরাজ খরবেল সঠিক উত্তর কলিঙ্গরাজ খরবেলের কিন্তু কাহিনী সম্পর্কে জানা যায় এই হস্তিগুম্পা লিপি থেকে এছাড়া সাতবাহনদের বিরুদ্ধে তাদের যুদ্ধ সম্পর্কে জানা যায় এবং এই যে হস্তি লিপি এটা কি ভাষায় লেখা এটা কিন্তু ব্রাহ্মী ভাষায় লেখা ব্রাহ্মী ভাষায় লেখা ক্লিয়ার তারপরে দেখো আজকের একটি হোমওয়ার্ক দেওয়া থাকলো যে এইচ ডব্লু আজকের অর্থশাস্ত্রের রচয়িতাকে অর্থশাস্ত্রের রচয়িতাকে অর্থশাস্ত্র একটি গ্রন্থ এই গ্রন্থের রচয়িতাকে ঋষি কানন বিষ্ণুগুপ্ত দূরধরা নাকি পানিনি কে রচনা করেছেন সকলে কমেন্টে যতজন ক্লাস দেখছো সকলের কাছে অনুরোধ থাকবে যতজন ক্লাস দেখছো সকলে উত্তর করে যাবে কমেন্টে যে অর্থশাস্ত্রের রচয় তাকে আজকের হোমওয়ার্কের এটা আমরা দেখতে চাই আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো সকলে জানাও আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আমি একটু নতুন সেট ক্লাস করছিলাম ওই জন্য হয়তো সাউন্ড একটু প্রবলেম হতে পারে তো অল গুড আমি আশা করব আর থ্যাংক ইউ যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো আর দ্য ওয়েব সলিউশনে নতুন হয়ে থাকলে টেলিগ্রাম গ্রুপে তো সেখানে যুক্ত হয়ে যাবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তার সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলবে না থ্যাংক ইউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও বলি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাকা